ঘোষণা দিয়ে 5 তারিখের আগে যে দল ক্ষমতায় ছিল সেই দলের ছাত্র সংগঠনকে ত্যাগ করেছে। আমার কথা হচ্ছে, আমরা 5 তারিখের আগে এটাও দেখেছি যে উত্তরার রাস্তায় কবিয়ে চলে যাচ্ছে। কুমিল্লাতে মেয়েরা যখন একটা গেটের সামনে যেয়ে বলছে যে আঙ্কেল দরজাটা একটু খুলেন, চাচা দরজাটা একটু খুলেন, তাদেরকে কোবানো হচ্ছে, মারা হচ্ছে, কিন্তু দরজা খোলা হয়নি। 5 তারিখের পরে যেটা দেখা গেল যে হাজারো মানুষ ছাত্রকে হত্যা করা হয়েছে, বিভিন্ন সময় ওয়াইফাই বন্ধ করে দিয়ে এগুলো জানার সুযোগ করে দেয়নি। আর আমার মতন যারা চুপ ছিলাম, যারা কোনো ভয়েস রেজ করিনি অথবা করতে পারিনি, তারা তো চুপচাপ বসেছিলাম, কিন্তু আমরা গান শুনিনি অন্যদের মতো। আমি শুনলাম যে বিভিন্ন ফ্যামিলিতে নাকি কোনো না কোনো ভাই, কোনো না কোনো বোন, তারা নাকি এই সব কোবানো এবং এরকম গুলি করে হত্যাকে যাতে দেখতে না হয় এই জন্য তারা গান শুনেছেন। আপনারা কারা যারা আজকে এই কোবানোগুলো দেখার পরেও, আপনার এতগুলো হত্যার পরেও চুপ করে বসে আছেন? এখানে আমি মনে করি যে মোরালিটিতে প্রবলেম আমাদের, আমাদের মোরাল ডিফারেন্স তৈরি হয়েছে দলের চেয়ে। কোরআন 5.12 এখানে আল্লাহ বলছেন যে ট্রায়ালের বাইরে কাউকে হত্যা করা মানে হচ্ছে পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। তা আমাদের মোরাল স্ট্যান্ডটা হচ্ছে এখানে। কিন্তু আপনারা যারা এই বিষয়টাকে সমর্থন এখনও করে যাচ্ছেন, তাদের মোরালিটি কোশ্চেনেবল বলে আমি মনে করি। তো এখানে এই কথাটা বলার সুযোগ নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বলছেন যে খারাপ সময়ের আমরা কর্মী, আমরা এখনও এই দল ধরে রেখেছি, এই বলে যারা ঘোষণা দিয়ে চলে গিয়েছে তাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করেছে। আসলে এখানে আন্ডারমাইন করতে হলে আপনাকে আগে দেখতে হবে যে যারা কথা বলছে তাদের মোরাল লেভেলটা কী, তাদের স্ট্যান্ডটা কী। যারা ঐশী গ্রন্থে বিশ্বাস করে, আমি কোরআন তো একটা এক্সাম্পল হিসেবে দিলাম, হতে পারে বাইবেল, হতে পারে গীতা, উপনিষদ, বিভিন্ন বুক যদি আপনার সাথে করেন, কোনো বুক আপনাকে সমর্থন করবে না যে হত্যা করতে, হত্যাযজ্ঞ চলতে। তার মানে আপনারা যারা এখনও এই হত্যাকে, হাজারো ছাত্র এবং মানুষ হত্যাকে সমর্থন করছেন, তারা আসলে আরও বেশি এই হত্যাগুলা করার জন্য চিন্তাভাবনা করছেন। তা আল্লাহ সবাইকে সেভ করুক। আমি চাই না যারা হত্যা করেছেন তাদের সমর্থকরা নির্যাতনের শিকার হোক, এবং যারা হত্যার মাধ্যমে ভিকটিমের শিকার হয়েছে তাদের সমর্থকরাও কোনোভাবে নির্যাতনের শিকার হোক। আল্লাহ সবাইকে হেফাজত করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।